বন্ধুরা একটি কেস আমি দেখাচ্ছি এই ভদ্রমহিলা নার্ভের ব্যাপারে টিংলিং সেন্সেশন হাত পা হাত জিনজিন করতো ঘুমাতে পারতো না ও দুর্বিষহ রাত কাটিয়েছে রাতের পর রাত হাত ঝিঝি হয়ে যেত ঘুমাতে পারতো না এই ধরনের নার্ভের প্রবলেম অ্যালোপ্যাথিক যারা নিউরোসার্জন নিউরোমেডিসিনের ডাক্তাররা দেখে ওই নিউরোবিয়ন ট্যাবলেট ইঞ্জেকশন এটা ওটা দিয়ে দিনের পর দিন চেষ্টা করে কিন্তু আমাদের হোমিওপ্যাথি ওষুধ যে কত সুন্দরভাবে কাজ করে ওর মুখ থেকে শোনা যাক তৃপ্তিদেবী তুমি তো খুবই কষ্ট পেতে রাত্রে ঘুমাতে পারতে না তোমার হাতের ব্যথা ঝিনঝিন ভাব এটা আমি ডাক্তার বন্ধুদের শেখাবো শেয়ার করব আরও দশটা সাধারণ মানুষ জানুক যে নার্ভের চিকিৎসায় হোমিওপ্যাথি কত ভালো কাজ করে তো তোমার অভিজ্ঞতাটা তুমি বলো আমি তৃপ্তি রায় আমি বলছি যে আমি দীর্ঘ অনেক দিন বহুদিন ধরে এমন হয়েছিল যে শুতেই পারতাম না রাত্রিবেলা শুলেই হাত ঝিঝি ধরে যেত পুরো হাত আর বিশেষ করে শীতকালে একদম ঘুমাতে পারিনি দিনের পর দিন তারপরে এমন হলো যে সারা শরীরে ঝিঝি ধরা শুরু হলো শুধু হাতে না তো অ্যালোপ্যাথি ডাক্তার দেখানো সব বিভিন্ন ডাক্তার দেখানোর পরে আমার দাদা ডক্টর অভিন ব্রাহ্মণের কাছে নিয়ে আসেন উনার কাছে প্রথম দেখানোতেই আমার বুঝতে পারি যে এটা আমার কমে যাবে প্রথমবার ওষুধ খেয়ে ওনার আমার রাত্রে ঘুম আসলো এবং সেই থেকে আজ 10 বছর ধরে আমি ওনার ট্রিটমেন্টে আছি না যখনই যে অসুবিধা হয় আমি তখন ওনার কাছে আসি এবং এই নার্ভের এই চিকিৎসাতে আমার একদম ম্যাজিকের মতন কাজ হয়েছে আমি দারুণ ভাবে উপকৃত হয়েছে আমার আর ঘুম 10 বছর তুমি অন্যান্য বিভিন্ন ব্যাপারে এখন দেখাচ্ছ কিন্তু এটা 2-4 বার ওষুধের মধ্যেই তোমার ঠিক হয়ে গেছিল একদম ম্যাজিকের মতন কাজ করেছে আমি একদম ভালো হয়ে গেছি এটাই আমি দেখাতে চাইছি যে নার্ভের চিকিৎসায় ও হোমিওপ্যাথি অনেকে ধারণা নেই অ্যালোপ্যাথিতে এটার কোনো ভালো চিকিৎসা হয় না তুমি খুশি হয়েছো হোমিওপ্যাথিতে দারুণ ভাবে উপকৃত হয়েছে এটা আমি শেয়ার করলাম সবাই জানুক যে জুনিয়র ডাক্তাররা মনে জোর পাক আর সাধারণ মানুষ জানুক যে এটা খুব ভালো হোমিও চিকিৎসা আছে তোমাকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ।